আসসালামু আলাইকুম রাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি একটি পিঠার রেসিপি নিয়ে আসছি আমি আজকা দুধকুলি পিঠা বানাবো তো দেখুন প্রথম আমি এখানে ফ্রাই প্যানটা ভিতরে দিয়ে দিলাম দিয়ে চুলা আসটা মিডিয়ামে রাইখা আমি কিন্তু এখানে ঝোড় গুড় দিয়ে দিলাম মানে দেশি গুড়ি এটা তো গুড়টা আমি এখানে আন্দাজ মতন দিব আমাদের এই গুড়টা কিন্তু অনেক গাঢ় আর গুড়টা কিন্তু অনেক মিঠাই জন্য আমি অল্প করেই দিয়েছি মানে যেতটুক লাগবো দুই চামচের মতন গুড় দিয়েছি গুড়টা যখন নিয়ে হয়েছে আমি কিন্তু এখানে দেখুন একটু দুই চামচ গুঁড়া দুধও দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে ভালো মতন কিন্তু আমি এখন নারকলটা সুন্দর করে রান্না করে নিছি আর নারকেলটা যখন ভালো মতন এরকম করে এই করে হয়ে যাব একটু দলাতলা হইব তখনই আমি এটা নামাই দিব তো দেখুন আমি বারবার লাইরা কিন্তু নারকলটা সুন্দর করে এই করে দিতেছি আর নারকেলটা হয়ে গেছে পরে একটা প্লেটে রাখে আমি কিন্তু দেখুন এখানে পাতিলে পানি দিলাম আর পানিটা যখন বল গেছে আমি একটু স্বাদ মতন লবণও দিছি দিয়ে কিন্তু আমি এখানে চালে গুঁড়াটা দিয়ে দিলাম আর চালে গুঁড়াটা দিয়ে সুন্দর করে আমি ই করে আনিছি ঢুক সুন্দর মতন মানে সিদ্ধ করে নিছি। ভালো করে সিদ্ধ করে দেখুন আমি গরম গরম কিন্তু অল্প করে হাতে পানি দিয়ে দিয়ে আমি ভালো মতন এটারে ডোলতাছি আর এই গোলাটা সুন্দর মতন ডল ডলতে হইব যাতে গোলাটা কোনো দানা না থাকে তো আমি কিন্তু দেখুন ভালো করে ডোলা আমার হয়ে গেছে আর আমি এদিকে সুন্দর করে কিন্তু দেখুন একটা অল্প করে মানে নিসি একটা গোল্লা নিছি নিয়ে একটা সুন্দর মতন বড় করে পাতলা করে একটা রুটি গুল্ডা নিই আর রুটিটা আমি পাতলা করে ঘুরমো বললে তা সুন্দর করে কিন্তু রুটিটা দেখুন একটা বড় রুটি বানাইছি বানাইয়া তারপরে কিন্তু আমি একটা গ্যালাস দিয়া সুন্দর করে প্রতিটা রুটি আমি কাটতে নিই তো আমি কিন্তু ছোটো ছোটো সাইজের এই পিড়াটা বানাবো তো এই জন্য আমি দেখুন একটা ছোটো গ্যালাস দিয়ে কাটছি কাটতে এখন আমি দেখুন এখানে কিন্তু নারকেলের কুটটা দিয়ে তারপরে কিন্তু আমি পিড়াটা সুন্দর মতন বানাই নিই তো আমি এইভাবে করে অনেকটি পিড়া বানাবো তো দেখুন আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য আরও দুটা পিঠা দেখাইতেছি তা আমি কিন্তু এরকম ছোটো ছোটো করে বানাইতেছি বেশি বড় না ছোটো ছোটো করে তো ছুটু করে দুধকুলি পিঠাটা কিন্তু ছোটো ছোটো করে বানাইলে দেখতে সুন্দর লাগে তো দেখুন এখন আমি কিন্তু এই তিনটা পিঠা আমার বানানো হয়ে গেল তো এখন পিঠাটি রেখে আমি দেখুন আরও একটা পিঠা আপনাদের দেখেলাম তারপরে কিন্তু দেখুন আমি এইভাবে করেও কিন্তু সুন্দর করে একটা করে গোল করে হাতে নিয়ে তারপরে কাটা চামচটা দিয়ে একটা ডিজাইন করে নিলাম তো এইভাবে আমি কটা পিঠা বানাইছি আর আমি এদিকে দেখুন পিঠা বানাইতেছি তো আমি কিন্তু পিঠাটা সুন্দর করে ওরকম লম্বা লম্বা করে বানাইয়া তারপরে কিন্তু আমি এখানে পিঠাটা সুন্দর করে এ করে পিঠাটা যখন বানান হয়ে যাব তখন কিন্তু দেখুন আমি একটা চুই আপনাদের পুরাই দেখাইতেছি বানাইয়া তো আমি এইভাবে করে আমি তিন রকমের পিঠা বানাইয়া তো আমি কিন্তু আজকে রান্না করুন বুঝছেন তো এইভাবে করে আমি প্রতিটা পিঠা বানায় বানায় কিন্তু আপনাদের দেখাইতেছি তো আমি দেখুন এদিকে কিন্তু আমার চুই পিঠাটিও সুন্দর করে হয়ে আইসে তো এইভাবে করে আমি চুই পিঠাটি বানাবো তো দেখুন আমার সবটি পিঠা কিন্তু বানানো এখানে হয়ে গেছে তো এখন আমি এটা রান্না করতে চাই তো দেখুন এখন আমি চুলার মধ্যে বেশি করে এখানে দুই কেজির মতন দুধ দিলাম দিয়ে কিন্তু আমি গুঁড়া দুধও দিছি আর আমি ভুটটারে সুন্দর করে একটা ইয়েতে পানি দিয়ে ভিজাইয়া তারপরে কিন্তু আমি এখানে বলকাবো আর যখন সুন্দর মতন একটু গাঢ় গাঢ় হয়ে আইবো তখন এখানে আমি ই করব তা আমি এদিকে দেখুন নারকল বাটাও দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম দিয়ে তারপর একটু সুন্দর করে এটা বলকাইতেছি তা আমার এই দুধ পিড়াটা কুলি পিঠার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর শীতের দিনে এইভাবে পিঠা বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগবো তো আমি কিন্তু এই পিঠাটা এরকম দুই তিন রকমের পিঠা দিয়েই রান্না করি দেখুন আমার